হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলকে নীলাঞ্জনা মেকওভারে সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো একটা হেয়ারস্টাইল, যেটা থাকবে একটা রোজ আর তিনটে রোল। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের অনুরোধ রইল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখো, প্রথমে আমি শুরু করছি, কীভাবে করছি দেখো। প্রথমে আমি চুলটাকে ভালো করে আছড়ে নিয়েছি, তারপরে দেখো অল্প একটু চুল নিয়েছি। দেখো সেই অল্প একটু নিয়ে এবার এটাকে আমি কি করব, একটা সেটিং ক্লিপ দিয়ে সেট করছি। সেট করে এটাকে আমি ছোট ছোট কম করব, ব্যাক কম, ছোট ছোট, খুব বড় কিন্তু করব না, তাহলে সেটু হবে না। এটাকে ছোট ছোট করে আস্তে হাতে, দেখো আমি তোমাদের কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, জাস্ট তোমাদের নর্মাল করে দেখাচ্ছি। দেখো ছোট্ট ছোট্ট তোমরা ব্যাক কম করবে, ছোট ছোট ব্যাক কম করে সেটাকে আবার হাত দু হাতের মাঝখানে নিয়ে, দেখো কীভাবে আমি করছি, দু হাতের মাঝখানে নিয়ে সেটাকে আবার টেনে ধরবে এবং সেটাকে আবার বারবার করে ব্যাক কম করবে, ছোট ছোট করে, একদম চ্যাপটা এবং চওড়া যেন হয় জিনিসটা। যতক্ষণ এটা হবে, কিন্তু খুব তাড়াহুড়ো করা জিনিস না বন্ধুরা, খুব আস্তে ধীরে করতে হবে জিনিসটাকে। প্রথমটাটা এটাকে যত সুন্দরভাবে করতে পারবে তত ভালো লাগবে দেখতে, জিনিসটা সুন্দর হবে। প্রথমে একটা আমি এইটা করে একটা বার্ট করব, রোজ যে তার বার্ট করব। এই বার্টটাকে কীভাবে করছি দেখো, বারবার করে ছোট্ট ছোট্ট কম করছি, কম করে আমি আস্তে করে উপর দিয়ে হালকা করে টেলকমটা চালাবো। তোমরা দেখছো, দেখো কেমনভাবে করছি, খুব সুন্দর করে। এবার একটু স্প্রে করে নিতে পারো, স্প্রে করলে একদম স্ট্রং থাকবে আর সহজে এই জিনিসটা ছড়িয়ে যাবে না। দেখো এই রকম, মানে সেটিং ক্লিপ নিয়েছি আমি, ওই সেটিং ক্লিপটা যেটা প্রথমে নিয়েছি সেটাকে আমি একটা, দেখো ফিগারের সাহায্যে আমি কীভাবে এটাকে ঘোরাচ্ছি সেটা দেখো। প্রথমে আমি বেসটাকে হোল্ড করছি, হোল্ড করে দেখো কীভাবে আঙুলটা, তোমরা ভালো করে দেখো, একটা এরম একবার করে এবং ঘুরিয়ে ট্রেনে ঘুরিয়ে আনছি, ফিঙ্গারটাকে হোল্ড করছি এবং সেটাকে একটা সেটিং ক্লিপ দিয়ে আমি যেখানে হোল্ড করছি সেখানে আটকে দেবো। সেটিং ক্লিপটা কাটা দিয়ে নিচটা আমি বেসে কাটা দিয়ে আটকে দিচ্ছি প্রথমে, তারপরে ওই ফিঙ্গারের জায়গায় যেখানে আমি ঘুরিয়ে দিয়েছি সেটাকে আমি সেটিং ক্লিপ লাগাবো, তার মাঝখান দিয়ে ওই সেটিং ক্লিপটা লম্বালম্বি করে বসাতে হবে। দেখো লম্বালম্বি করে বসিয়ে আমি জাস্ট সুন্দর করে একটা কেমন করে ঘোরাচ্ছি দেখো, একদম মানে জাস্ট রোল করবো, রোলটা দেখো কেমন কেমন করছি, জাস্ট ছড়িয়ে দিতে হবে, কিন্তু লম্বা থাকবে, লম্বালম্বি থাকবে কিন্তু বসে যাবে না, আবার লম্বাও হবে না, একদম অনেকটা জাস্ট একটু ছড়িয়ে যাবে হালকা করে। তোমাকে ক্লিপ কাটার সাহায্যে সেটাকে আটকে দেব আমি, দেখো এটাকে চওড়াটা, যেমন চওড়াটা যেন নষ্ট না হয়, চওড়াটা যদি গোল হয়ে যায়, পেতে যায়, তাহলে কিন্তু ভালো হবে না, তাহলে রোজের এই বারটাই হচ্ছে মেন। এই বারটা যদি তোমরা তৈরি করতে পারো তাহলে সুন্দরভাবে রোজটা হবে। এইবার বারটাকে দেখো আমি বসিয়ে, এবার আমি এখন সুন্দর করে দেখো কিভাবে করলাম, ক্লিপ দিয়ে প্রথমে কাটার সাহায্যে আমি হোল্ড করছি, তারপরে আমি একটু সেটিং ক্লিপ দিয়ে সেটাকে সেট করে দেব যেন স্ট্রং থাকে। তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো, আমি এখানে নভার একটা সেটিং স্প্রে ইউজ করেছি। দেখো তোমরা যে কোনো, যত হোল্ডিং পাওয়ার যত ভালো হবে তত বারটা সুন্দর লাগবে এবং স্ট্রং থাকবে অনেকক্ষণ।
সেটিং স্প্রেটা দিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছি। এবং সেটিং ক্লিপটা আমি কিন্তু খুলবো না যতক্ষণ না রোজটা তৈরি হচ্ছে পুরোপুরি, ততক্ষণ এই সেটিং ক্লিপটা মাঝখানটাকে হোল্ড করে থাকবে। দেখো কি এরকম হয়েছে। এইবার আমি কিছুটা হেয়ার নিয়ে নিয়ে একটা বেনুনি করছি। দেখো নর্মাল একটা বেনুনি যেমন হয় সেভাবে আমি করছি, কিন্তু বেনুনিটা কিভাবে করছি বেনুনিটা করতে করতে আমি ডান দিক যেহেতু আমি প্যাটেলগুলো করব, সেজন্য আমি এটার সাহায্যে আমি এই বেনুনি করে বাহা ডানার দিয়ে এক সাইড দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে দেব। দেখো কিভাবে করছি। জিনিসটাকে স্প্রেড করে দিচ্ছি, দেখো বেনুনি করব আর এক ডান দিক থেকে দেখে আমি উঠিয়ে দিচ্ছি। যত সুন্দর করতে পারবে প্যাটেলগুলো তত ভালো হবে, যত পাতলা করবে দেখো যত সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে করছি আমি। আমার এই হেয়ারটা কোনো ক্রিম্পিং করা নেই, নর্মাল হেয়ার। এবার এটা ক্রিম্পিং করা থাকলে আরো সুন্দর হয়, তোমরা ইচ্ছা করলে এটাকে ক্রিম্পিং করে নিতে পারো। দেখো আমার এই হেয়ারটা লং, তার জন্য একটা বেনুনি করে এইভাবে প্যাটেলগুলো বানাচ্ছি। তোমাদের যদি মনে করো ছোট চুলের ওপর যদি করতে চাও তাহলে দুটো করবে, একটা ডান দিক দিয়ে ঘুরিয়ে দেবে একটা বাঁ দিক দিয়ে ঘুরিয়ে দেবে। দেখো আমি এটা বেনুনিটা করেছি এবং ডান দিকে এগুলো ছড়িয়ে দিয়েছি। এবার এটা দেখো কি সুন্দর একটা পাপড়ির মতন হয়েছে। দেখো এই দেখো পুরো চুলটা হয়ে গেছে। এবার যাদের বললাম যাদের ছোট চুল চুলের মধ্যে এটা করতে চাও তাহলে তোমরা দুটো করবে, একটা ডান দিক দিয়ে ঘুরিয়ে দেবে একটা বাঁ দিক দিয়ে ঘুরিয়ে দেবে, তাহলেও হবে। এবার ক্লিপ দিয়ে সরি কাটা দিয়ে এগুলোকে সিকিউর করতে হবে। নিচের পোর্শনগুলোতে আমি কাটা দেবো, উপরগুলো দেখো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে তোমরা সেটিং স্প্রে দিতে পারো আবার নাও দিতে পারো, চাইলে দিতে পারো না দিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা। আমি দেখো শুধু বারটা যখন তৈরি করেছি তখনই শুধু একটু সেটিং স্প্রে দিয়েছিলাম আর দিইনি। দেখো কাটা দিয়ে আমি ভালো করে এটা সিকিউর করে দিচ্ছি যাতে না খুলে যায়। এবার আমি হোল্ড হয়ে গেছে তার জন্য আমি সেটিং ক্লিপটা তুলে নিলাম। জাস্ট দেখো এবার প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না, স্কিপ করবে না। দেখো এরপরে কি করছি, এরপরে আমি আবার চুলটাকে তিনটে ভাগ করছি। দেখো তিনটে সমান ভাগে ভাগ করছি। প্রথমে আমি বাঁদিকটা আগে করছি, দেখো বাঁদিকটা ভালো করে আঁচড়ে নিয়ে রোল করতে হবে, রোল করে এক সাইডে দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে এবার ক্লিপ দিয়ে দিচ্ছি, এখানে কাটা দিলে হবে না ক্লিপ দিয়েই আটকাতে হবে এবং শক্ত ভালো ক্লিপ দিয়ে আটকে দেবে। তারপরে দিচ্ছি ডান দিকটা, ঠিক একইভাবে রোল করে ডান দিকটাও আটকে দিচ্ছি।
এবার মাঝখানেরটা করব, এবার মাঝখানটা করব, মাঝখানটাও এরকম রোল করছি, দেখো। যত নিট অ্যান্ড ক্লিন হবে তত দেখতে ভালো হবে কিন্তু বন্ধুরা, দেখো। এবার মাঝখানটা করে দিয়েছি, এটাও কাট, দেখো ক্লিপের সাহায্যে ভালো করে আটকে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে, আমি যেমন তিনটে রোল করেছি, তোমরা এটাকে চাইলে তোমরা লো বান করে তারপরে এটা রোজটা তৈরি করতে পারো, যার যেমন খুশি সেভাবে করতে পারো, কিন্তু টেকনিকটা তোমরা, মেন টেকনিক যেটা সেটা তোমাদের শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখো কেমন হয়েছে, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।